খুকি আপুর কিন্তু সেই সেবা যত্ন চলতেছে। হ্যাপি আপু, কমতি নাই। শুভ ভাইয়া পেপে নিয়ে আসছে আবার সিলেটি জামা, এখন রান্নাও করতেছে খুকি আপুর জন্য। খুকি আপু যা যা খেতে যেতেছে, শুভ কাজের থেকে অফ নিছে খুকি লেগে আপনি রান্না করার লেগে। বাপরে, সেই সেবা যত্ন চলতেছে। ইশাল খেপে আপু শাওয়ার করে দিয়ে আসছে, সার্ভিসটা দিয়ে দিছে আমাকে পার্সোনালি। 60 পাউন্ড বা 70 পাউন্ড তো অবশ্যই আসতো। ইশালকে শাওয়ার করাইছে সকালে, শাওয়ার করানোর পরে তারপর খাওয়াই দাওয়াই, এখন ঘুম পাড়াইতে আসছে আর কেউ নিচে বসে আছে। আরে পেপে এখন হেপেপু পেপে ইশালের জন্য না, এখন তো তার ড্যাডিও পছন্দ, ইশালও পছন্দ, রুফি এমনই চাই, রুমি চাই, আমি রুফি ইশাল নয়তো মামুন ভাইয়া ইশাল রুফি। পেপে খাওয়াইতেছে, তারপর ডিম সিদ্ধ দিচ্ছে। ইশালকে পেটে নিয়েও তো অনেক খাইছে আনারস, পেপে অনেক খাইছে। আসলে সবার ক্ষেত্রে খাওয়া উচিত না, এক একজনের রোগ প্রতিরোধ ক্ষমতা এক এক রকম, তার জন্য আসলে মানে আমরা এটা সাজেস্ট করি না। আনারস খেতে খুব ইচ্ছা করছে, না কেউ খায় এটাই বলতেছি, মানে আমি বলতেছি আর কি যে ভিডিওতে মানে সবার খাওয়া। কারো যদি বাসায় আপনি রান্না করার দরকার পড়ে তো শুভকে ইনভাইট করতে পারেন। না শুভ, শুভকে রান্না করে দিয়ে আসবে। যাবা শুভ, বারবার তারপরে বলতে হবে যে আসো, এসে রান্না করে দিয়ে যাও। শুভ ভাইয়া খুকি আপুর জন্য বিরিয়ানি রান্না করতেছে, হ্যাঁ কিভাবে বুঝছো বিরিয়ানি? শুভ ভাই আপনি রান্না করতেছো, শুভ ভাইয়ের অফিস। নুয়াশ চলে আসছে, ইশাল কিন্তু নুয়াশকে অনেক পছন্দ করে আলিস যে, ইশাল তো এখনো বুঝেই না। থাক থাক বসে থাকো, কি নিয়ে আসছে তোমার জন্য? ও বসছে, আলিসের সাথে আরেকটু বেবি আসছে। আজকের বিরিয়ানিটা খুব মজা হবে, শুভের বিরিয়ানি অনেক মজা, মানে রান্না করতে করতে একদম পুরো দোকানের থেকেও মজা হয়ে যায়। ওই পোর্ট্রেট চুলাটার মতো করো, তখন ওইটা বড় পাতিল দিয়ে স্টিলে স্টিলে রান্ধো সুন্দর হইব, যেসব করতে ভালো ছিল। হ্যাঁ ওইটার মধ্যে নাড়া দিও, মজা আছে। খাইতে চাও না তুমি? শুভ ভাইয়া তুমি যাওয়ার পরে প্রত্যেক দিন রান্না করে খাওয়াচ্ছো, কারণ রুফি অনেক পছন্দ করতো।